হ্যালো দিবান কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর সবার আগে সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আজকে হচ্ছে দু হাজার চব্বিশের এটা আমার ফার্স্ট ব্লগ মানে আজ হচ্ছে ফার্স্ট জানুয়ারি তো আজকের দিনটা নিয়ে অনেকের অনেক রকম প্ল্যান থাকে আমারও কি কি প্ল্যান ছিল কি কি করেছি সবটা শেয়ার করবো আর হ্যাঁ আমরা কিন্তু সবাই বলে থাকি যে বছরের প্রথম দিন যদি খুব ভালো কাটে তাহলে সারা বছরটা খুব ভালো যায় তাই না এরকমটা মেনে আসছি তো আমারও ঠিক তাই মনে হয় তো যাই হোক দেখো দু হাজার চব্বিশ পড়তে না পড় করতেই তোমাদের দাদাভাই আমাকে দিলো সারপ্রাইজ গিফট যেটা কি না আমার বরের তরফ থেকে আমি কখনোই আশা করি না কেন ও একটু অন্যরকম তো আজকে যে আমার জন্য এরকম একটা সারপ্রাইজ রাখবে আমি সত্যি কখনো ভাবতে পারিনি আমি এখানে মিউট করে দিয়েছি আমি তোমাদেরকে এইগুলোই বলছিলাম যে তখন রাত বারোটা ছ বাজে মানে বারোটার সময় ঠিক আমাকে এই গোলাপ এক গোছা গোলাপ আর হচ্ছে কার্ড আর হচ্ছে একটা চকলেট দিয়ে আমাকে হ্যাপি নিউ ইয়ার উইশ করেছিলো তা আমার তো অনেক বেশি ভালো লাগছিলো আর আমি না সত্যি বলতে আমার অনেকের পর এরকম হয়তো দিয়ে থাকি কিন্তু আমার বর খুবই কম দেয় খুবই কম এরকম সারপ্রাইজ গিফট রাখে আর কি আমার জন্য তবে এবারটা আমি অনেক বেশি সারপ্রাইজ হয়ে গেছিলাম যে আমি কখনও ভাবতেই পারিনি এতগুলো আমার জন্য গোলাপ নিয়ে এসে কাঠ নিয়ে এসে আবার চকলেট তিন তিনটে জিনিস তো যাই হোক শুরুটা কিন্তু আমার খুব ভালো হয়েছিল তো এই কথাগুলো আমি মিউট করে দিয়েছি কেননা অনেক আস্তে আস্তে করে বলছিলাম আর মানে যেহেতু দেখো রাত বারোটার সময় মানুষের কথা বলার ধরনটা একটু অন্যরকম হয় তো সেটা শুনতে তোমরা বোর হতে তো সেই আমি মিউট করে আমি এখন করে দিচ্ছি আর দেখো তোমাদেরকে এখন কার্ডটা দেখাবো নিউ ইয়ারের কার্ড তো এখানে দেখো গোলাপ ফুল মানে একটু দেখাই যাচ্ছে যে ভালোবাসা লাভ এরকম কিছু একটা তো যাই হোক আমার খুব আনন্দ হচ্ছিল সত্যি এরকম ছোট মোটো জিনিস এরকম ভাবে পেলে কার্ড না আনন্দ হয় তাই না তবে ভেতরেও কিছু লেখেনি আমি বলছিলাম তুমি লিখে দেবে পরের দিন সকালবেলা কিন্তু লিখবে ঠিক আছে হ্যাঁ কিছু লাগেনি এই এখানে লেখা থাকলে পড়তে বেশ মজা লাগে তাই না কালকে লিখবে এখানে পেন দিয়ে হ্যাপি নিউ ইয়ার দু হাজার টাটা দু হাজার তেইশ তারপর কি সেই ছোটোবেলায় লিখতাম না যে ওয়েলকাম দু মানে যে শাল আসতো আর টাটা বাই বাই লিখতাম যে সাল চলে যেত এরকমটা তো যাই হোক আর তোমাদের দাদাভাই সবসময়ের জন্য এই চকলেটটাই নিয়ে আসে কেন একদম যখন ফার্স্টও আমাকে মানে চকলেট দিয়েছিল এরকমভাবে সবাই গো গোলাপ দিয়ে উইশ করে ফুল দিয়ে আমাকেও চকলেট দিয়ে উইশ করেছিল ওর তখন আমাকে বাচ্চা মনে হয়েছিল যে চকলেট পেলে বোধহয় আমি বেশি খুশি হব সেই বয়সটা আমার সেরকমই ছিল তো যাই হোক তারপর হচ্ছে তোমাদের দাদা ভাইকে আমি বললাম যে নাও দুজনে শেয়ার করে নিলাম এবার আমার তরফ থেকে তোমাকে হ্যাপি নিউ ইয়ার এই গোলাপ দিয়েই দিলাম তো যাই হোক এরকমটা আর কি মজা করছিলাম তো চলো আমার মামাম মামামের তরফ থেকেও হ্যাপি নিউ ইয়ার মামাম এখন ঘুমোচ্ছে সকালবেলায় তোমাদেরকে জানিয়ে দেবে তো টাটা সকালবেলা আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে দারুণ দারুণ আমি তো ভাবিনি সত্যি ভাবিনি বাবু এত কিছু করবে তুমি মানে নিয়ে আসবে আর কি এত কিছু করবো নিয়ে আসবে গিফট আমি কখনো ভাবিনি থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক ভালোবাসা গুড মর্নিং হ্যাপি নিউ ইয়ার মামাম হ্যাপি নিউ ইয়ার বলো মামাম এখন টিভি দেখছে সকাল সকাল তো আজকে ঘুম থেকে উঠেছি ছটার সময় আর এখন বাজে ঘড়িতে নটা বাজেনি দশ মিনিট বাকি এখনও নটা বাজতে তো উঠে আজকে স্নান দান করে তারপর সকালবেলায় তোমাদের সামনে এলাম কাপড় কাঁচাকুচি থেকে শুরু করে সব কমপ্লিট হয়ে গেছে এখন শুধু রান্নাবান্না খাওয়া দাওয়া এই কাজকর্মই রয়েছে আর সঙ্গে আমি স্নান করেও এলাম তো যাই হোক চলো নতুন বছরের নতুন মানে প্রথম দিন থেকে ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি আজকে অনেকের অনেক রকম ভাবে প্ল্যান থাকে আমার সেরকমই কোনো প্ল্যান নেই মানে বাইরে কোনো প্ল্যান নেই সব ঘরের মধ্যেকার প্ল্যান তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো দেখো আজকের সকালটা কিন্তু ফুল এনার্জি নিয়ে শুরু বলছে এখানে কিন্তু আমার ঘুম থেকে উঠতে কখনো বেজে যায় মানে যদি তোমাদের অফিস না থাকে এবার আজকে ছটার সময় ঘুম ভেঙে গেছে যেহেতু শ্বশুরবাড়ি থেকে এলাম তো শ্বশুরবাড়িতে হচ্ছে ছটার সময় ঘুম ভাঙে তো সেই জন্য এখানে এসো আমার ছটার সময় ঠিক ঘুম ভেঙে গেছে আর আমি একটুও লেট করেনি উঠে পড়েছি উঠেই সে অনেকগুলো কাছাকুছি ছিল সেইগুলো করে টোড়ে দেন আসন ছিল আর কি বসে যে ভাত খাওয়া আসনগুলো মানে বস্তা দিয়ে সেলাই করা কাপড়ের সেলাই করা আছে আছে দিয়ে তো বস্তা সেইগুলো অনেক দিন ইউজ করা হয় না থেকে থেকে নোংরা তো সেইগুলো ধোয়া তারপর চার পাঁচ জোড়া জুতো ছিল সেগুলো পরিষ্কার করা তোমাদের দাদা সেই সকাল ছটার সময় উঠে সাড়ে আটটা পনেরো নটা অবধি এই কাজগুলো আমি করেছি দিয়ে এবার তারপর একবারে স্নান দান করে দেন ব্লগটা আর কি শুরু করলাম তোমাদের সামনে এলাম তার আগে কিন্তু সকালবেলায় অনেক কাজ সেরে নিয়েছি আর এখন হচ্ছে তোমাদের দাদাভাই আর আমা উঠলো তো আমি বিছানাটা তুলে নিলাম আর এই দিকে কিন্তু আমি ডালও বসিয়ে দিয়েছি সকালবেলা যেহেতু খিদে পেয়ে যাবে আর আগের দিন চার পিস মাছ নিয়ে এসছিল দু পিস ভেজেছিলাম আর দু পিস ছিল তো এখন সেই মাছ ভাজা করব আর এখানে চাল ভিজিয়ে রেখেছিলাম চালটা ধুয়ে ভাত করব আর একটু বেশি করেই চাল নিচ্ছি কেন একবারে দুপুরে যেতে হয়ে যায় সেই জন্য আবার আজকে একটা দাদাকেও আসতে বলেছি মামামকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে সে হচ্ছে মামামের বাসু মামা আমাদের পলতাতেই বাড়ি মানে এখানেই বাড়ি তো দাদাও আসবে দাদা প্রত্যেক বছর মানে মামামকে ইয়ে দেয় আর কি এই কার্ড দেয় হ্যাপি নিউ ইয়ারের তো সেটা দিতে আসবে তো আমি বললাম যে তাহলে দাদা দুপুরবেলায় খেয়ে যাবে মানে এরকমটা আমার ইচ্ছে হলো তো যাই হোক সেই জন্য রান্নাবান্না করবো দুপুরবেলায় আর এখন তোমাদের দাদাভাই বাজার থেকে অনেক কিছু বাজার করে নিয়ে এসছে এখানে সবজি বাজার নিয়ে এসছে যেটা নর্মালি হয় বাড়িতে তো ছিলাম না কালকে বাড়িতে এসছি তো সেই জন্য ঘরে কোনো সবজি টবজি সেইভাবে ছিল না আর পেঁয়াজ কলি হচ্ছে আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আমার শ্বশুরবাড়ি থেকে আর আলু দিয়ে পেঁয়াজ কলি দিয়ে বেশ বেশি করে ভাজা করলাম যাতে দুপুরবেলা হয়ে যায় আর এইদিকে তোমাদের দাদাভাই মাটন নিয়ে ও বলেছিল হাঁস খাবে না মাটন খাবে তো আমি বললাম মাটন নিয়ে এসো হাঁস খাবো না দিয়ে তারপর ও নিয়ে এসছিলো আর হাঁস আনতে গেলে একটু বেশ দূরে যেতে হতো এই জন্য আর এইদিকে একটা পাঁচ মিশালি তরকারি করছি আর দেখবে পাঁচমেশালির তরকারি একটু কাঁচকলা একটু কুমড়ো দিলে বেশ ঘন ঘন হয় ভালো লাগে তাই না তো যাই হোক খারাপও হয়নি তারপর এখানে আমি ডালও অলরেডি আমার করা হয়ে গেছে মুসুর ডাল করেছি আজকে আর পেঁয়াজগুলি ভাজা মাছ ভাজা আর হচ্ছে গিয়ে পাঁচ মিশালি একটা তরকারি এইগুলো ছিল আজকে সকালবেলাকার নিউ ইয়ারে আর কি খাওয়া দাওয়া মানে সকালে খাবার দাবার ছোটোবেলা থেকে জানো তো একটা কথা খুব মানে আমরা খুব আর কি বিশ্বাস করি যে প্রথম দিনটা যদি খুব ভালো কাটে মানে বছরের প্রথম শুরুটা তাহলে নাকি সারা বছরটাই ভালো যায় এরকমটা আর কি সবাই বলি যেমন ধরো জন্মদিন জন্মদিনের দিনটাও কিন্তু আমরা যদি খুব ভালোভাবে কাটাই মনে হয় যে বাকি জীবনটাও খুব ভালোভাবে কাটবে মানে এরকম একটা ব্যাপার আর কি তো যাই হোক তারপর তোমাদের দাদা খেতে দিয়ে দিয়েছি আজকে একটু যেহেতু নিউ ইয়ার তো সেই জন্য একটু সাজিয়ে গুছিয়ে খেতে দিলাম বাটিতে দিয়ে দিয়ে তারপরেও খাওয়া দাওয়া করে নিল এবার হচ্ছে আমি খেতে বসে পড়েছি তো মামামকে যে থালায় খাওয়ালাম ওই থালায় এবার বসে পড়েছি আমার মামাম মানে শরীরটা খারাপ হওয়ার পর থেকে না বেশি একটা খেতেও চায় না খুব ঝামেলা করে খাওয়া নিয়ে তো খেতে না চাইলে ভালোও লাগে বলো তো এবার আমি বলছি একটা অরেঞ্জ খাও বা একটা খাও কিছু খাবে না এরকমটা ও আবার আমার আমি খাচ্ছি পাঁচ দিয়ে করছে এবার খাওয়া দাওয়া সেরে আবার চলে এসছি মশলা টশলা রেডি করতে চাই এটা কিনা দুপুরবেলা এই করবো আর এই যে দেখো একটা পার্সেল এলো জাস্ট আর কি এলো তো তোমাদের দাদাভাই ওপেন করছিল এখানে মামামের জন্য আছে একটা মানে বেবি লোশন মামার্থের যেটা আর এখানে একটা মানে বডি ওয়াশ এগুলো সব প্রমোশনের জন্যই এসছে তবে খুব ভালো যেন তো এগুলো মামামকে ইউজ করাই আর আমার কেনা লাগে না এগুলো দিয়েই হয়ে যায় আর এগুলো তো একদম নিঃসন্দেহে খুবই ভালো প্রোডাক্ট তো যাই হোক এবার সেইগুলো আর কি মামাম পেয়ে খুব খুশি আর ওর বাবা বলছে বডি ওয়াশ কি আর মাখবি তোর তো ঠান্ডা লেগেই থাকে সেই জন্য ওকে বেশি শ্যাম্পুও করানো হয় না বেশি বডি ওয়াশও দিয়ে স্নান করানো হয় না আর এখন তো শীতের সময় বডি ওয়াশ তো খুব একটা বেশি দেওয়াও হয় না তো যাই হোক এইগুলো দুটো প্রোডাক্ট এসছিলো তো এগুলোর আর কি ভিডিও করতে হবে তা এখন যাবো রান্না করতে মাটনটা রান্না করে বাকি আছে মশলা টসলা সব রেডি করে এলাম এখন যাব হোজে রান্না করতে আর এই যে দেখো মামামের পুরো খেলনা দিয়ে খাট ভরে ফেলেছে আর দুটো প্রোডাক্ট এসছে জলটাই ভালো না না রান্নাঘরে সেই রান্নাটা বসিয়ে দিলাম আগে আলুটা ভেজে নিয়ে তুলে নেব দেন হচ্ছে গিয়ে আর কি মশলাটা কষিয়ে রান্নাটা করব আগে তুমি মাটন ভালো রান্না করতে পারতাম না তো এখন মোটামুটি শিখে গেছি ভালোও হয় আগে ভালো পারতাম না বলে তোমাদের দাদাভাই বেশি একটা আনতো না আর এখন রান্নাটা ভালো করে বলে মানে বারবার নিয়ে আসে এবার কি বলো তো আর ফার্স্ট জানুয়ারি মানে হচ্ছে মাংস মানে ওই দিনটা মাংস হবেই ছোটবেলায়ও আগেও না বাড়িতে ফার্স্ট জানুয়ারিতে মাংসই রান্না করা হতো সেই জন্য দিন আমি ফার্স্ট জানুয়ারিতে মানে পিকনিক খুব কম করেছি আমার লাইফে পিকনিক খুবই কম করেছি আর দিন ফার্স্ট জানুয়ারিতেও আমি পিকনিক করিনি কেননা ওই দিন বাড়িতে মাংস টাংস রান্না করা হতো তো করা হতো না আর প্রত্যেকের বাড়িতেই আমার মনে হয় ওই দিনটা একটু সবাই মাংস খায় তাই না বাড়িতে মানে একটু ভালো মন্দ রান্না করে মাংস বলে না মানে একটু ভালো মন্দ রান্না করা হয় তো যাই হোক দেখো মশলাটা কষিয়ে তারপরে মাটনটা দিয়ে দিলাম এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি কষ যত ভালো কষানো হবে রান্নাটাও ততই ভালো হবে তবে হালকা আছে এরকম ঢেকে ঢেকে কষালে খুব ভালো হয় ঝামেলাও কম থাকে তাই না তারপর দেখো এই যে চলে এসেছে তোমাদেরকে বললাম না ভিডিওতে যে একটা দাদা হয় কি সম্পর্কে মানে তুতুনের ভিডিওই দেখে ভিডিও দেখে তুতুনকে এত বেশি ভালোবাসে তারপর খোঁজ নিয়ে দেখে যে আমরা বলতেতেই থাকি তো দাদা মাঝে মধ্যেই দেখা করতে আসে আর আমার ভিডিওতেও দেখবে মানে কমেন্ট করে বেশ বড় করে কমেন্ট করে দেখি দেখাও দেখাও বেলুন ও বেলুনটাকে চোখে বলে আমি গিয়ে বললাম যে কোনো বলে না এখন ওরকম কোন কাঠ ফাড়ান তো যাই হোক দাদা আগের বারও এসছিলো তুতুনকে কাঠ দিতে এবারটাও এলো আর আমি যত্ন করে রেখে দিই যাতে বড় হয়ে মামাম দেখতে পারে এই যে আমার হয়ে গেছে দেখতে কেমন লাগছে বলো তো খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল তোমাদের দাদা ভাইও বলছিল এবং ওই দাদাও খেয়ে বলেছিল তো যাই হোক এখন হচ্ছে বাটিতে বাটিতে সাজিয়ে দিয়ে দিচ্ছি খেতে আর লাস্টে তো কষিয়ে প্রেশার কুকারে পাঁচ থেকে ছটা সিটি দিয়ে দিয়েছিলাম ব্যাস এটা প্রেসার কুকার অনুযায়ী আমার প্রেশার কুকারটা একটু মানে খারাপ আছে তো সেই জন্য বেশিক্ষণ রাখতে হয়

দাদা বসো দাদা বলো দিদি যেরকম ভালো দিদির রান্নাও সেরকম ভালো না এখনো মাংস তো দাদা খাইনি ডালটা কেমন লাগছে ভালো তো সত্যি তো আমি এখন মামা খাওয়াবো তারপর দেখো খাওয়া দাওয়া শেষে তোমাদের দাদা আর আমি শুয়ে শুয়ে হচ্ছে গিয়ে দেখছিলাম অনলাইনে কিছু জামা কাপড় যেটা কি না আমার সামনে রয়েছে প্রি অ্যানিভার্সারি ফটোশ্যুট তো সেই জন্য আমি এই ড্রেসটা সিলেক্ট করলাম আর কি যে এই ড্রেসটা পরে করবো দুটো তিনটে ড্রেস পরে করার কথা ভেবেছি দেখি তার মধ্যে এই ড্রেসটা খুব ভালো লাগলো তো এটা আমি অর্ডার দিলাম মানে তোমাদের দাদা বললাম করে দাও না দিয়েও করে দিল এবার হচ্ছে মামামের জন্য একটা রিটার্ন করেছিলাম তো ওটা আর কি রিটার্ন করেছি বা রাতের জন্য তো এইটা আমি সিলেক্ট করলাম যে এটা আর কি মামামের জন্য নেব এটা একটু অন্যরকম আছে না বেশ ভালো লাগছে বলো কালারটাও তো যাই হোক তারপর এটা ওটা দুটোর মধ্যে ভাবছিলাম কোনটা নেব তো ফার্স্টে যেটা দেখলাম ওইটাই নিলাম আজকে সারা দিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে ছিল নতুন বছরের প্রথম দিন বেশ ভালোভাবেই কাটালাম সবার সঙ্গে বলতে হয় মামা মামামের বাবার সঙ্গে খুব ভালোভাবে আজকের দিনটা কাটলো তো আশা করছি আগামী দিনগুলো ওরকমভাবে যেন কাটে না অবশ্যই ভালো খারাপ দুটো মিলেই থাকবে তোমরাও সবাই খুব ভালো থেকো আর আজকে ব্লগটা এখানেই আমি শেষ করছি মামামের বাবা মামামকে যে ঘুম পাড়াচ্ছে পায়ে দোল দিয়ে দিয়ে এখন আমিও শুতে যাবো আর এখন ঘড়িতে ঠিক সাড়ে দশটা বাজেনি পাঁচ দশ মিনিট বাকি রয়েছে তো যাই হোক চলো আজের মতো টাটা গুড নাইট আবার কালকে দেখাবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা